আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। ভিউয়ার্স, দেওয়ালে মূলত আস্তর করার পূর্বে দেওয়ালে সিমেন্টের গুল, মানে লাল বালি, যে ছোটোখাটো যে পাথর নুড়ি থাকে, এরকম বালি বেছে নেবেন এবং সিমেন্টের পরিমাণ একটু বেশি দিবেন। ধরেন আমাদের এখানে বালি হচ্ছে 3 বস্তা, সিমেন্টও 3 বস্তা। তো এরকমভাবে আপনারা বালি এবং সিমেন্ট ঢেলে একসাথে মিক্স করে নেবেন। সুন্দর করে মিক্স করে পানি দিয়ে মূলত একদম নরম করে ফেলবেন। একদম নরম করার পর এগুলো মূলত দেওয়ালে ছিটিয়ে দিবেন এবং দেওয়ার একদিন বা দুই দিন পর থেকে আস্তর করা শুরু করবেন। তাহলে আস্তর অনেক সুন্দর হবে, ফিনিশিং ভালো হবে, দেওয়াল ফাটবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি মূলত দেওয়ালে সিমেন্টের গুলতেছি মূলত দেওয়ার জন্য। আর এখানে তো আপনারা অলরেডি দেখতেছেন যে সিমেন্ট এখানে মিক্স করতেছি, তারপর একটু পরে পানি ইউজ করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন আমি কীভাবে সিমেন্টগুলো গুলাই। তো দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমরা অনেক সুন্দর করে সিমেন্টগুলো বালির সাথে মিক্স করলাম। আপনারা দেখতেছেন কোথাও বালির সাথে কোনো অ্যাডজাস্ট ছাড়া নেই। আমরা অনেক সুন্দর করে বালিগুলা মিক্স করছি, 3 কাটা দিছি, আপনারা কমসে কম 3 কাটা দিবেন। তো এখন আমরা কি করব, মূলত অলরেডি বুঝতেছেন যে আমরা এখন পানি ঢালবো, কারণ পানি ঢালার জন্য আমরা মধ্যে গর্ত করছি যাতে বালিগুলো এবং সিমেন্টগুলো ভালোভাবে পানি খায়। এবং অনেক নরম করতে হবে, কারণ সিমেন্ট গুল দেওয়ার জন্য অনেক নরম করতে হবে। তার জন্য আমরা একটু বড় করে পুকুরের মতো করলাম। আমরা এখন এটার মধ্যে পানি দিব। তো দেখতে থাকুন ভিডিও। তো ভিউয়ার্স, যেই কথা সেই কাজ, আমরা এখন অলরেডি পানি দেওয়া শুরু করলাম। আমরা মূলত মোটরের সাহায্যে পানি দিতেছি। পানি দিয়ে পুরোটা গর্ত ভরবো, তাহলে মূলত আমাদের সিমেন্টগুলো অনেক নরম হবে এবং আমাদের দেওয়ালে সিমেন্ট লাগাতে অনেক সহজ হবে। আর যদি শক্ত হয় তাহলে আমাদের হাত ব্যথা করতে পারে। তো এই জন্য আমরা মূলত দেওয়ালে যেহেতু সিমেন্টের গুল ইউজ করব, তার জন্য আমরা একবারে পাতলা নরম করব। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।